আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং আমার সহকর্মীবৃন্দ দূরের ও কাছের যে যেখান থেকেই আমার এই লাইভটি দেখছেন আপনারা সব আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মামুনুর রশিদ সহকারী শিক্ষক ইংরেজি সিংগেগাড়ি উচ্চ বিদ্যালয় কিশোরগঞ্জ নীলফামারী। তো এ পর্যায়ে আমি আমার ষষ্ঠ শ্রেণী শিল্প সংস্কৃতি বিষয়ের আত্মার আত্মীয় বিষয়ের পাঠ ছয়ের একটি প্রদর্শনী ক্লাস আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি আপনারা ক্লাসটি উপভোগ করবেন এবং আমাদের শিক্ষার্থীদেরকে উৎসাহ প্রদান করবেন এবং বিশ্বাস করি এভাবে যদি আমরা নতুন শিক্ষাক্রমে শ্রেণীপাঠগুলো মনোরঞ্জন করতে পারি, শিক্ষার্থীদের অভিজ্ঞতা অর্জনের প্রক্রিয়াগুলোকে যদি আরও সহজতর সুন্দর করতে পারি, আমার বিশ্বাস আমাদের শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে আরও বেশি আগ্রহী হবে এবং শিখন অভিজ্ঞতাগুলো অর্জনের ক্ষেত্রে তারা আরও মানে সহাগ্রণী যেটা তারা হবে। তো আশা করি আপনারা উপভোগ করবেন এবং আজকের এই প্রদর্শনী পাঠ ছয় আত্মার আত্মীয় ষষ্ঠ শ্রেণী শিল্প সংস্কৃতি এই বিষয়ের। তো আমরা শুরুতেই শিক্ষার্থীদের ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থীদের কাছ থেকে পাখিদের গানের উপরে অর্থাৎ আত্মার আত্মীয় যেভাবে সম্পৃক্ত তা রয়েছে পাখিদের সাথে, প্রকৃতির সাথে, আমাদের পরিবারের সাথে, তারই উপর একটি গান আমরা এখন শুনবো। ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থীরা আমি তাদেরকে আহ্বান জানাচ্ছি গানটি পরিবেশনের জন্য। আসো, এই তোমরা আসো। এ কেউ কথা বলবা না, শোনো, ধরো এটা হাতে না, হাতে না। লাল জুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, তাই তাই লাল পিতা চিরুনি আড়ায় না। লাল জুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, তাই তাই লাল পিতা চিরুনি আড়ায় না। জেদ বড় লাল টিয়ে টিয়ে রং শাড়ি চাই, মন ভরা রাগ দিয়ে হলো মুখ ভারী তাই। জেদ বড় লাল টিয়ে টিয়ে রং শাড়ি চাই, মন ভরা রাগ দিয়ে হলো মুখ ভারী তাই। বাটা ভরা পান দেব মন কেন ধরায় না, লাল জুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, তাই তাই লাল পিতে চিরুনি আড়ায় না। ছোট থেকে কোনো দিন বড় যদি হতে চাও, ভালো করে মন দিয়ে পড়াশোনা করে যাও। ছোট থেকে কোনো দিন বড় যদি হতে চাও, ভালো করে মন দিয়ে পড়াশোনা করে যাও। দুষ্টুমি করে যে দিন আর যায় না, লাল জুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, তাই তাই লাল ফিতে চিরুনি আড়ায় না। ধন্যবাদ তোমাদেরকে। তোমার নাম বলো, তোমার নাম কি? আমার নাম মুসাম্মাত নুসরাত জাহান চাঁদনি। তোমার পরিচয় দাও মা। আমার আমি দেব না, দাও তুমি, ওকে দাও, তুমি বলো। আমার নাম মুসাম্মাত আশরিফা আক্তার। আশরিফা আক্তার, দাও তোমার পরিচয় দাও। আমার নাম মুসাম্মাত আতিফা আক্তার। তোমার নাম? আমার নাম মুসাম্মাত রিভাবনি আক্তার। আমরা এদের জন্য সবাই একটু হাততালি দেই। এরা যে গানটি পরিবেশন করছে, লাল জুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, সিরুনিয়ার আয়না, সিরুনিয়ার আয়না ছাড়া কি আমরা আমাদের সৌন্দর্য বর্ধন করতে পারি? না স্যার। কি বলো, পারি? আমরা আমাদের অনেক শিক্ষার্থীকে দেখি ব্যাগের মধ্যে সিরুনি আছে, আছে না? আয়না আছে, আছে না? আবার অনেক শিক্ষার্থী সিরুনি আয়না ছাড়াও আরও অনেক কিছু নিয়ে আসে, মানে সৌন্দর্য বর্ধনের জন্য, তাই না? তো সৌন্দর্য বর্ধন আমরা কেন করি, সৌন্দর্য বর্ধন করি কেন? অন্যের কাছে নিজেকে প্রকাশ করার জন্য, তাই না? ভালো লাগে। আচ্ছা, আমরা এদের জন্য আবার একটু হাততালি দেই। এর পর্যায়ে আমরা এই আমাদের এগারো রোলের নাম কি? এগারো রোল তোমাদের? পাপড়ি। এই পাপড়ি আসো, পাপড়ি, পাপড়ি ও তার দল চলে আসো, ওই যে ওই মানে তোমাদের গানের জন্য আসো। হ্যাঁ ঠিক আছে, তোমরা যাও, আসো আসো আসো।
আসো আসো, তোমার দল নিয়ে আসো। কে আমরা একটু হাততালি দেই সবাই এদের জন্য। এ পর্যায়ে আমরা আরেকটি গান পরিবেশনা শুনবো আমরা এই ষষ্ঠ শ্রেণীদের শিক্ষার্থীদের কাছ থেকে। সেটিও মূলত প্রকৃতির গান, আত্মার আত্মীয়র গান, যেটি আমাদের পাঠ ছয় শিল্প সংস্কৃতির সাথে রিলেটেড। তো আমরা গানটা এখন শুনবো। দলনেতা হিসেবে গান পরিবেশন করবেন পাপড়ি। পাপড়ি আসো, সামনে আসো। আমি মাইক লাগবে নাও, খাতাটা করে না দেখে বল। ওয়ান টু থ্রি। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, দে না তোরা দে সে মাঠি আমার অঙ্গে মাখিয়ে দে নাম। রোজ যেখানে সূর্য ওঠে আশার আলো নিয়ে, হৃদয় আমার ধন্য যে হো আলোর পরশ পেয়ে, হৃদয় কোথাও যেতে বলিস না, দে না তোরা দে না, সে মাঠি আমার অঙ্গে মাখিয়ে দে না, দে না তোরা দে না, সে মাঠি আমার অঙ্গে মাখিয়ে দে না, দে তোরা দে না, সে মাঠি আমার অঙ্গে মাখিয়ে দে না। আচ্ছা, ধন্যবাদ। আমরা মাটির গান শুনলাম, তাই না? মাটির সাথে আমাদের আত্মার আত্মীয় আছে না নাই? মাটি আমাদের শিকড়, কি বলো, তাই না? এই এই ষষ্ঠ শ্রেণী খেয়াল করো, আমরা যে মাটিতে বসবাস করতেছি সেটা আমাদের মা, তাই না? আবার আমরা যে প্রতিষ্ঠানে বসবাস করতেছি সেটাও আমাদের মাটি, সেটাও আমাদের মা। আমরা যেখানেই যাই এই মাটির টান, আমাদের শিকড়ের টান আমাদের সাথে থাকে, এবং আমরা বিশ্বাস করি যে এই টানটা যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত আমরা মানুষ থাকব। আর যখন আমাদের মধ্যে মাটির টান থাকবে না, শিকড়ের টান থাকবে না, তখন আমাদের মধ্যে আর মনুষ্যত্ব। তা আমরা এই দলের জন্য সবাই আবার একটু হাততালি দেই। এই দলে আমরা সবার পরিচয় একটু জানি, কে কোন, তার নামটা একটু বলবা আর শ্রেণী বলবা। নাম বলো তুমি, তোমার থেকে এখান থেকে শুরু করো। আমার নাম শ্রী শ্যামলী রানী রায়, আমার রোল সাত, আমি ষষ্ঠ শ্রেণীর। আমার নাম পাপড়ি রায়, আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। আমি মুসাম্মাদ লিপি আক্তার, আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। আমার নাম শ্রী মিতা রানী, আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। আমার নাম শ্রী কবিতা রানী রায়, আমি ষষ্ঠম শ্রেণীতে পড়ি। আমার নাম অনুপমা রায়, আমি ষষ্ঠম শ্রেণীতে পড়ি, রোল নয়। আমার নাম শ্রীমতী মিতালী রানী রায়, আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। আমরা এদের জন্য তো হাততালি দিই সবাই। এখন এ পর্যায়ে আমরা এই প্রকৃতির সাথে মিশে আছে এরকম কিছু প্রাণী এবং তাদের আচরণ, চলন এবং ধরন আমরা দেখব। কেউ কি দেখাবা ষষ্ঠ শ্রেণীর মধ্যে? তোমরা দেখাবা? হ্যাঁ, আচ্ছা, ওই দলের কারো কেউ আসো প্রস্তুত এখন। আচ্ছা, দুই তিনজন হলে হবে, মানে আমরা প্রকৃতির সাথে অথবা প্রাণীদের যে চলন
সেই চলন এবং তাদের অঙ্গিভঙ্গি অথবা তাদের ডাক আমরা একটু নকল করব। এরকম কেউ আসো, আসো আসো, না থাকলে আমরা অন্য পর্বে যাব। আসছে আসছে তোমার, এ ওই দলের কেউ নাই, যে যেটা অনুকরণ করতে পারো যে যেটা। আচ্ছা উন্মুক্ত কেউ পারবা? মনে করো যে কাকের ডাক পারো না, কোকিলের ডাক, শেয়ালের ডাক, গরুর ডাক অথবা গরুর চলন পারবা কেউ? আচ্ছা না হলে আমরা, আচ্ছা তাহলে শোনো, এ পর্যায়ে আজকের ষষ্ঠ শ্রেণীর শিল্প সংস্কৃতি বিষয়ের পাঠ ছয়ের সর্বশেষ বিশেষ আকর্ষণ, যেটি আমরা মূলত আমাদের গ্রাম বাংলায় আগে আনন্দ উৎসবের সব থেকে একটি বড় মাধ্যম ছিল, যে মাধ্যমটি এখন প্রায় হারিয়ে গেছে। এই ডিজিটাল প্রযুক্তির কারণে হোক বা আকাশ সংস্কৃতির কারণে হোক, সেই বিনোদনের মাধ্যমটি হারিয়ে গেছে। তো আমরা সেই বিনোদনের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের দ্বারা একটি নৃত্য পরিবেশনা দেখব, পুতুল নাচ। আমি ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থী যারা নৃত্যে অংশগ্রহণ করবে সবাইকে আসার জন্য আহ্বান জানাচ্ছি। তোমরা এখানে দাঁড়া যাও, আসো আসো আসো, সবাই আসো। হ্যাঁ থাকো, এ ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়া, আসো 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 আসো, এই ওখানে আসো কেন, এই এইদিকে এখানে এইদিকে যাও, এই পর্যন্ত যাও, এখানে এই পর্যন্ত আসো, দুই লাইন করো, দুই লাইন করে দাঁড়াও, দুই লাইন, দুই লাইন করে দাঁড়াও, এদিকে এদিকে, হ্যাঁ দাঁড়াও বাবা, দাঁড়ানো নাই, যারা যারা নিত্যে ছিল, নিত্যে কি এরাই ছিল? এই এখানে নিত্যে কি এরাই ছিল, আর কেউ ছিল? দাঁড়াও, এই সরে যাও, মামুদুর সাহেব, মামুদুর সাহেব কই? আপনি এদের খালি সিঙ্গেল ছবি নিয়ে নাকি কয়েকটা, আর ভিডিও তো হচ্ছে আসুন। এই মাই ফাঁক ফাঁক করে দাঁড়াও, যাতে কারো গায়ে না লাগে, আরো সরো, আপনার গানটা রেডি তো নাকি? হ্যাঁ ওখানে যাবে তো, এ অফ করে দিয়েছো নাকি রে, অন করে দাও, অন করে দাও, দাঁড়ান দাঁড়ান, হয়েছে হয়েছে হয়েছে, দেন দেখি এবার দেন, হ্যাঁ আবার শুরু থেকে দাঁড়াও, না না দাঁড়াও, শুরু থেকে হবে রেডি, সবাই প্রস্তুত, এই এ তুমি ওদিকে সরে যাও, এই এই তুমি, এ মা তুমি আর একটু সরো, মানে বাসের সাথে যাতে না লাগে দরকার, আর একটু ওদিকে সরে যাও, তোমরা একটু সরে যাও, এই মা তোমরা আর একটু সরে যাও, তোমরা একটু সরে যাও, আচ্ছা ভালো কথা, এই এই আমরা এই আমরা এই অনুষ্ঠানে ধারণকৃত ছবি কেউ ফেসবুকে দিব না, এবং মানে যারা এখানে অংশগ্রহণ করতেছে তারাও মানে অনুমতি ছাড়া অন্য কোনো ছবি ফেসবুকে দিবে না, ঠিক আছে কথা? তাহলে আমরা শুরু করবো এখন, তোমরা প্রস্তুত? স্যার এই মাথাটা, এই মাথাটা ওখানে দিও তো, এই সামনে বন্ধু, ¡Gracias!
তোমরা যেভাবে দাঁড়াইছিলে ওইভাবে দাঁড়াও। আচ্ছা ফাঁক হয়ে দাঁড়াও, অসুবিধা নাই। আচ্ছা এই প্রথমে আমরা যে নাচটি দেখলাম কেমন লাগছে তোমাদের? আমরা সবাই এদের জন্য একটু হাততালি দেই। আচ্ছা মূলত আমরা এখানে দেখানোর চেষ্টা করছি যে পুতুল নাচ, এই কেউ কথা বলবো না শোনো, আমরা পুতুল নাচের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে আমাদের গ্রাম বাংলার অথবা সভ্যতার শুরুর দিকে মানুষ এভাবেই আনন্দ পেত। পুতুল যদিও জীববিহীন, জীবনবিহীন একটা বস্তু, কিন্তু সেও আনন্দ দিতে পারে, পারে না? কি বলো? পুতুল জীবনবিহীন একটি বস্তু হলেও আমরা সেটাকে নাচের মাধ্যমে খুব চমৎকারভাবে উপস্থাপন করতে পারি। তো আজকে ষষ্ঠ শ্রেণীর শিল্প সংস্কৃতি বিষয়ের আত্মার আত্মীয় যে পাঠটির আমরা সর্বশেষ অংশ যেটি আমরা এতক্ষণ দেখলাম, এই অংশে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানাই, তারা খুব চমৎকারভাবে পুতুল নাচটি পরিবেশন করেছে। তো এই নাচের দলে যারা যারা অংশগ্রহণ করেছে এখন আমরা তাদের সাথে সবাই পরিচিত হব। তুমি তোমার নাম বলো আর শ্রেণী বলো। আমার নাম মিথিলা রায়, আমি ক্লাস সিক্সে পড়ি। আমার নাম শ্রীমিতা রানী, আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। আমার নাম দৃষ্টি মহন্ত, আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। আমার নাম স্মৃতি রায়, আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। আমার নাম নন্দিনী রায়, আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। আমার নাম মোছাম্মদ মায়া আক্তার, আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। আমার নাম মোছাম্মদ বৃষ্টি আক্তার, আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। আমার নাম মোছাম্মদ জেমি আক্তার, আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। তোমরা একটু পিছনে যাও, তোমরা সামনে আসো। আমার নাম মোছাম্মদ আয়াতুল জান্নাত, আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। আমার নাম মোছাম্মদ আফিয়া ইবনে দিয়া, আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। আমার নাম মোছাম্মদ জাকি আক্তার, আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। আমার নাম মোছাম্মদ বৃষ্টি আক্তার, আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। আমার নাম মোছাম্মদ মোনালিসা আক্তার, আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। আমার নাম মোছাম্মদ রুকাইয়া আক্তার, আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। আমার নাম হচ্ছে উপালি রানী রায়, আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। আচ্ছা আমরা একটু ধন্যবাদ দেই
এবং আবারও তাদেরকে করতালির মাধ্যমে এই পরিবেশনার জন্য আমরা সাধুবাদ জানাই। আচ্ছা ধন্যবাদ, তোমরা যাও দিয়া। এখন আসলে শোনো, আমরা এ পর্যায়ে আজকের এই ষষ্ঠ শ্রেণীর শিল্প সংস্কৃতি বিষয়ের আত্মার আত্মীয় পাঠ ছয়ের মূল্যায়ন কার্যক্রমের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। পাশাপাশি আমরা পরবর্তী সেশনে হয়তো নতুন কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব, এবং আমার বিশ্বাস আমাদের শিক্ষার্থীরা যে অভিজ্ঞতা এই পাঠ থেকে অর্জন করলো সেটি তাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে সক্ষম হবে। এ বলে আপনাদের সবার কাছ থেকে আজকে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ঠিক আছে, কাটি।